নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের রাতে বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আহত চার, আশঙ্কাজনক দুই, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল আড়িয়াদহ থেকে রোগীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স বিটি রোড ধরে ব্যারাকপুরের দিকে যাওয়ার সময় হঠাৎই পানিহাটি স্বদেশী মোড়ের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় লরিটিতে। বিটি রোডের ওপর দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শুনব। ঘটনাটা, পেশেন্টকে নিয়ে ব্যারাকপুরে যাওয়া হচ্ছিল, পেশেন্ট মাথা ঘুরে বাথরুমে পড়ে গেছে। এবার অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির ধাক্কা লেগেছে, ধাক্কা লাগতে অ্যাম্বুলেন্সে আঙুল জ্বলে গেছে। এখন পেশেন্টকে পুলিশের গাড়ি করে আমরা নিয়ে এসেছি বলরামে, আরও দুজন ছিল যারা পেশেন্টের সঙ্গে যাচ্ছিলো, তারা সাগর ধরতে নিয়ে গেছে তাদের। বলছি বিটি রোডের উপরে হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ, বিটি রোডে। কি অবস্থায় আছে এখন? এখন এনাকে তো দেখতে এলাম আমি, বাকিদের তো পুলিশে নিয়ে গেছে। এনার তো মাথা ফাথা ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার। ওনাকে তো দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ছজন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের খড়দা বলরাম হাসপাতাল ও সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। লরি সহ অ্যাম্বুলেন্সকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। তবে অত্যন্ত ব্যস্ততম বিটি রোডে রাতের বেলায় এই ঘটনা ঘটার জেরে আরও কোনো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এমনটাই মত অনেকের। পথ দুর্ঘটনা এড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইভের মধ্যে দিয়ে চালকদের সাবধান করতে বারংবার প্রচার চালাচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা। সেখানে সমস্ত ট্রাফিক আইন অমান্য করে কিভাবে নিয়ন্ত্রণহীনভাবে লরি বাস চালাতে সাহস পায় চালকেরা, কেনই বা বহু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় না তাদের বিরুদ্ধে, প্রশ্ন কিন্তু উঠছেই। পানিহাটি থেকে রাজা দে, সেভেনাভিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।